হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আরেকটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে, তাহলে চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো আমরা চলে এসেছি, এখন হলো স্টেশনে, আর এখন আমরা দুজনেই অপেক্ষা করছি, তো ট্রেন আসার জন্য অপেক্ষা করছি। আজকে কোথায় যাব কোথায় যাব সেটা জানতে হলে তো পুরো ব্লগটা তোমাদেরকে দেখতেই হবে, আর সব কিছু হয়তো আজকে শেয়ার ভালোভাবে করতে পারিনি। বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি, কোথায় চলে এসেছি, তো আমরা আজকে পুজোর শপিংয়ের জন্য বের হয়েছি। আর আজকে না ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না, তাই আমি হঠাৎ হঠাৎ করে টুকটুক করে জাস্ট মানে হঠাৎ যখন মন চাইলো তখন ক্যামেরা অন করলাম আর একটু একটু করে শ্যুট করলাম। আর পুরো ভিডিওতে আজকে সেরকম আমি কোনো কথা বলিনি, কারণ যখন মলে ঢুকেছি ভালোভাবে কথাও বলতে ইচ্ছেও করছিলো না, তাছাড়া প্রচুর লোকজন ছিল পুজোর বাজার বলে কথা, তো সেই জন্য আর ভালোভাবে তোমাদের সাথে কথা বলিনি। আমি জাস্ট একটু একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এখন আমরা নিচে আছি, শপিং এখানে প্রায় হয়ে গেছে, একটা মল থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি শপিং করে, মাঝপথে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেল, আর দুজনে এখন চলে এসেছি হলো হোটেলে। তো সেখানে আমরা একটু খাওয়ার খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দুপুরবেলার টাইম, তো ভাবলাম যে টিফিন না করে ভাতটাই খেয়ে নিই। তো এখন দুজনে একটু খেতে বসেছি এখানে, আর আমি ক্যামেরা অন করেছি, ক্যামেরা অন করে আজকে শুধু একটু একটু শ্যুটই করে যাচ্ছি। আর আমাদের শপিং কমপ্লিট, দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকের ব্লগে সেরকমভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। তো হ্যালো বন্ধুরা, হে মাত্র জাস্ট বাড়িতে আসলাম আর ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে তো দেখলে সারাদিন তোমাদের সাথে সেরকম কি আর সারাদিন আজকে কথাই বলতে পারিনি, তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কোনো প্ল্যানিং ছাড়া আজকে শপিংয়ে বের হয়ে গেছি। আর আজকে সারাদিন শপিং করে এখন রাত্রি 8টা বাজছে, তো 8টার সময় বাড়িতে এসেছি। আর এখন হলো যাচ্ছি রান্নাঘরে, একদম গরমা গরম এক কাপ চা খেতে হবে, কারণ মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে, অনেক দূর জার্নি করে গিয়ে আজকে শপিং করেছি। তো শপিং করার জন্য অনেকটা দূরে চলে গেলাম সকালবেলা আজকে দুজনেই, তো চলো। আর শপিং যাই করেছি তোমাদেরকে হয়তো আজকের ব্লগে আর দেখানো সম্ভব হবে না, নেক্সট আরেকটা ব্লগে তোমাদেরকে দেখাবো যে কী কী শপিং করেছি। আর এখন রান্নাবান্না বলতে কী করবো ঠিক বলতে পারছি না, তো চলো তোমরাও আমার সাথে রান্নাঘরে। আর আজকে সেখানে গিয়ে তোমাদের সাথে সেরকম কোনো কথাই হয়নি, আর শপিং মলে গিয়েও মানে আজকে মলে গিয়েছি, অনেক জায়গাতে গিয়েছি, কিন্তু সত্যি করে বলতে কি ক্যামেরাই অন করতে পারিনি, কারণ আমি চুজ করতে করতে আজকে আমার সারাটা দিন চলে গেছে কোনটা ছেড়ে কোনটা নেব, তো ওরকম একটা পজিশন হয়ে গেছিলো, তো যার কারণে আর ক্যামেরা অন করতে পারিনি। কারণ আমি ক্যামেরা অন করে তোমাদের সাথে যদি কথা বলতে থাকি, এদিকে আমার বরের তাড়া, এদিকে টাইমের শর্ট, তো এদিকে আমার কেনাকাটাও হবে না, তারপরেও মনে হয়েছে অনেক কিছু কেনাকাটা এখনও বাকি রয়ে গেছে, তো দেখা যাক কখন কিনি বলতে পারি না। আর যতটুকু সম্ভব হয়েছে আজকে টাইমটা খুবই শর্ট ছিল, যদিও সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম দুজনেই, কিন্তু তারপরেও মনে হচ্ছে সারাটা দিন ঘড়িটা একদম হাওয়ার মতো দৌড়াচ্ছিলো ওরকম, তো দুজনেই প্রচণ্ড ছোটাছুটি করে তারপরে কেনাকাটা করেছি। আর চলো তো এখন আগে চাটা করে, আগে চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, ও চলে গেছে স্নানে আর আমি স্নান করিনি। আমার মানে স্নান এখন যদি স্নান করি আমার প্রচণ্ড মানে জ্বর চলে আসবে, তো যার কারণে আমি এখন স্নান করিনি, আমি জাস্ট একদম পুরো গা হাত পা মুছে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। তো চলো এখন যাচ্ছি কিচেনে, এখন হলো চা করব। আর এদিকে দেখো বন্ধুরা, আজকে এগুলিও মানে এসেছে ফ্লিপকার্ট থেকে, তো মুদিখানার বাজার তো এখন প্রায় অনলাইনেই হয়ে যায়, তো সেখান থেকে এগুলি আজকে দিয়ে গেলো। আর এখন তোমাদের সামনে এগুলি ওপেন করছি কী কী বাজারে এসেছে। তো এখানে ত্রিশূর জিনিস দেখো, ত্রিশূর চিপস, তারপরে হলো কাজু, আর আমার কিচেনের লবণ, এখানে হলো চিনি। তো এখানে অনলাইন থেকে বাজার করলে কিছু তো ফ্রি পাওয়া যায়, তো সে কারণে এখান থেকে বাজার। আর এটা মিক্সড ফ্রুট, আর কি আনা হয়েছে তো দেখাচ্ছি। তো 1 টাকার জিনিস ফ্রি পাওয়া যায়, সেই কারণে এখন প্রায় অনলাইনে বাজার করা হয়। চাল ছাড়া, চালটাও অনেক সময় আনা হয় কিন্তু এই মাসে আর চাল আনা হয়নি। এই যে দেখো তেল,
তো এখানে দু প্যাকেট তেল, 2 লিটার তেল। তো আজকের ব্লগটা খুবই ছোট্ট একটা ব্লগ বন্ধুরা শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। তো চলো টাটা।